আমি আজকে চলে এসেছি শ্রীমতীর দরবার এবং নেসলে মিল্কমেডের যৌথ উদ্যোগে আয়োজিত একটি কুকিং কম্পিটিশনে। আজকে আমি করে দেখাবো লেমন ফ্লেভার ভাপা সন্দেশ, আর মিল্কমেড দিয়ে কিভাবে এই সন্দেশটি বানানো যায় সেটাই আমি ভিডিওতে করে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল আমাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো, ধন্যবাদ। লেমন ফ্লেভার ভাপা সন্দেশ বানাতে আমার কি কি লাগবে উপকরণগুলো দেখি। প্রথমেই ছানা, আমি একটু বেশি ছানা নিয়েছি, এটা 1 লিটার দুধের ছানাতেও হবে, আমি 2 লিটার নিয়েছি যেহেতু উৎসবের মৌসুম চলছে, তো এখন সবাই বাড়িতে আসবে, মিষ্টি সার্ভ করতে হবে, সেই জন্য আমি 2 লিটারের দুধ ঘন করে জাল দিয়ে লেবু দিয়ে ছানাটাকে তৈরি করে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। আর লাগছে গুঁড়ো দুধ, সাধারণ যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধ, আর আমি নিয়েছি লেমন জেস্ট, এটা গার্নিশিংয়ে চলে যাবে, আর নিয়েছি কিশমিশ, আর যে বাটিতে ভাপা সন্দেশটা বসাবো তার জন্য একটু গ্রিস করার জন্য ঘি, আর অবশ্যই যা যেটা না হলে চলবেই না সেটা হচ্ছে নেসলে মিল্কমেড। এবার চলুন দেখে নেওয়া যাক কী করে আমি ভাপা সন্দেশটা বানাই। ছানা, এই ছানাটাতে আমি এই প্রথমে এই গুঁড়ো দুধ, এটা 1 কাপ মতো গুঁড়ো দুধ, এটা পুরোটা দেবো, দিয়ে জাস্ট ভালো করে মিশিয়ে নেব। এটা স্মুথলি একটু মাখতে হবে, একদম খুব স্মুথ নয়, একটু ভালো করে বেশ ডোলে ডোলে যেন কোনো ডেলা বা লাম না থাকে। এভাবে গুঁড়ো দুধটা ছানাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, খালি কোনো লাম যেন না থাকে সেটাই দেখতে হবে, খুব বেশি মাখার দরকার নেই, হালকা হাতে প্রেস করে মেখে নিলাম। এবার আমি যেটা দেব, যেটা না দিলে নয়, মিল্কমেড, লেমন ফ্লেভার সন্দেশটার মেইন হচ্ছে লেবু, ছানাটা অবশ্যই লেবু দিয়ে কাটতে হবে, তাহলে লেবুর যে ফ্লেভারটা আরো ভালো থাকবে। আমরা চাইলে লেমন এসেন্সও ইউজ করতে পারি, আর আমি এখানে 4 চামচ মতো মিল্কমেড দিলাম, আন্দাজ করে দিলাম, যে যেমনি মিষ্টি খাবে, এখন তো সবাই হেলথ কনসিয়াস তাই অল্প মিষ্টিতে, পিওর ছানা যেহেতু রয়েছে, আমার গুঁড়ো দুধ রয়েছে, তাই আমি 4 চামচই দিলাম, মিষ্টিটা হয়ে যাবে, সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেলে। এবার এভাবে সুন্দর করে মেখে আমি বাটিতে সেট করব। এবার আমি উপর থেকে একটু লেমন জেস্ট দিয়ে দেব, জাস্ট অল্প, বেশি দেব না, বুঝে দিতে হবে। এই লেমন জেস্টটাতে লেমনের ফ্লেভারটা আনবে। আর এরকম একটা স্টিলের বাটি নিয়েছি আমি সন্দেশটাকে ভাপে বসানোর জন্য, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটাকে স্প্রেড করে দেব, কেউ চাইলে যে বাটার পেপার থাকে তাও দিলে হবে, তাহলে কি হবে সন্দেশটা ভালো উঠবে। আমি গ্রিস করার পরে একটুখানি ময়দা বাটিটাতে ছড়িয়ে দিলাম যাতে সন্দেশটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসে। এবার আমি এর মধ্যে সেট করে বসাব।
সেট হয়ে গেছে। আমি এখানে জল ফুটতে দিয়েছি, একটা পাত্রে স্ট্যান্ড দিয়ে জল ফুটতে দিয়েছি, জল ফুটতে দিয়েছি। এবার জলটা ফুটে গেছে, এবার আমি এটা এর মধ্যে বসিয়ে দেব। এটা 10 থেকে 15 মিনিট আমাকে ফুটতে দিতে হবে। এইভাবে ঢেকে আমি 10-15 মিনিট হতে দেব। ঢাকা তুলে চেক করে নেব ঠিকঠাক হয়েছে কিনা। সাবধানে করতে হবে, আমি জল শুকিয়ে এসছে। এরম একটা স্টিকের সাহায্যে আমি চেক করে নেব। কেক যেমনি আমরা চেক করি ঠিক ওই প্রসেসেই আমরা চেক করে নেব। আমার সন্দেশটা হয়ে গেছে, দেখুন কাঠির গায়ে একটুও লাগেনি। এবার একটু ঠান্ডা হতে দেব, তারপরে আমি সাইজ মতো কেটে গার্নিশিং করব। সন্দেশটা সুন্দরভাবে উঠে এসেছে। এবার আমি এটাকে ছুরির সাহায্যে আমার মন মতো শেপে কেটে নেব। গরম গরম থাকতেই কাটতে সুবিধা হবে। খুব সাবধানে কাটতে হবে, এত সফট, সেদিকে খেয়াল রাখতে হবে, শেপটাই পুরো নষ্ট হয়ে যাবে। এবার আমি জাস্ট কিসমিস আর লেমন এসেন্স, সরি লেমন জাস্ট দিয়ে গার্নিশিং করব। আমার লেমন ফ্লেভার ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে, আমি এইভাবে গার্নিশিং করেছি। আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ। হ্যাপি দিওয়ালি।